নমস্কার বন্ধুরা অঞ্জনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আর যে রেসিপিটি আমি বানিয়ে দেখাবো সেটা হলো চিকেন ভর্তা এর জন্য আমি আট পিসের মতন বোনলেস চিকেন নিয়েছি একটা কড়াতে জল নিয়ে তার মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এবারে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটি সর্ষের তেল দিয়ে করতে পারেন কিন্তু সাদা তেল দিয়ে করলে চিকেন ভর্তাটা ভালো হয় এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিলাম রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিলিয়ে বেটে রেখেছিলাম সেটা এবার দিচ্ছি টমেটো বাটা সব একসাথে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবারে সবকটি মশলা একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে রাখতে হবে দেখুন খুব সুন্দরভাবে মশলাগুলো আমাদের কষে গেছে এবারে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে চিকেন আর মশলা মিশিয়ে দিতে হবে এবারে আমি চিকেন সেদ্ধ করে রাখা জলটা এর মধ্যে অ্যাড করে দেব ভালো করে নাড়িয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে আমি মগজ বাটা কাজু বাদাম বাটা সাথে এক চামচ দই আর বাটার দিয়ে দিয়েছি সাথে দিয়েছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এবার সবকটি উপাদান একসাথে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সব মশলা একসাথে মিশে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাই রাখা যাবে না একটু কম করেই রাখতে হবে এবারে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি এখন আমি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিমটাকে টুকরো টুকরো করে এর ওপরে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের চিকেন ভর্তা তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন আর আপনারাও একবার এই রকমভাবে চিকেন ভর্তা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে